তবে এখন আর গান নয়, চলে যেতে চাই আমাদের সে পালক প্রসঙ্গের আলোচনার দিকে। আজকে আমাদের যে আলোচনার বিষয়, মহাভারতের একটি কাহিনী আপনাদের মাঝে তুলে ধরতে চাই। একদিকে মামা শ্বশুর, অপর দিকে ভাগ্নে বউ। আজকে মামা শ্বশুর এবং ভাগ্নে বউয়ের যুদ্ধ। আগেকার দিনে আমরা শুনতাম, যেখানে মামা শ্বশুর রয় সেখানে ভাগ্নে বউয়ের যাওয়া নিষেধ হয়ে যায়, সেখানে যেতে হয় না ভাগ্নে বউয়ের। আবার মামা শ্বশুরের ছায়া যদি ভাগ্নে বউয়ের গায়ে পড়ে তাতেও নাকি ক্ষতি হতে পারে। কিন্তু আজকে সেটা উপেক্ষা করে একদিকে মামা শ্বশুর, অপরদিকে ভাগ্নে বউ। অর্থাৎ একদিকে হলেন অনাদির আদি শ্রীকৃষ্ণ ভগবান, অপরদিকে উত্তরা। আজকের আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, মাননীয় চন্দন দাস বাউল মহাশয় হলেন তিনি। তো ওনাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য সেই কৃষ্ণ কানাইয়ের ভূমিকায় রেখে আমি কিছুক্ষণ সময়ের জন্য সেই ওনার ভাগ্নে বউ অর্থাৎ উত্তরার ভূমিকায় থেকে উত্তরার মনের যে বেদনা দুঃখ জ্বালা যন্ত্রণা সকল কিছু তার কাছে যাব রেখে। ঘটনাটা আপনাদের অনেকেরই প্রায় জানা, তথাপিও তুলে ধরতে চাই। কারণ হলো কৃষ্ণ কথা কোনোদিনও পুরনো হয় না, তাই তো? নতুন একটা গান বের হলে সেই গানটা বড়জোর ছয় মাস চলে, তারপরে দেখবেন তার খোঁজ খবরও কেউ করে না। কিছুদিন আগে শুনলাম, অপুনির মা তোমার কোনো কথা শোনে না। আবার কিছুদিন আগে শুনলাম, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, ভাজা বাদাম, মানে বাদামের অভাব নাই। আবার গান বেরিয়েছে, ও তুই ছায়া থাকস কেয়া কি কবি কক, তুই কইলেই তো আমি কুমো হ। আবার গান বেরিয়েছে, ওই দেখা লাইছি কয়া দেবো পরের গাছে ঢিল মেরেছ, গানের বলি হয়ে যাই। তো এই গানগুলো আমার কাছে পাবেন না, মাফ করি, মানে মাফ চাই, মাফ করি না, মাফ চাই। তো ওই গানগুলো আমার কাছে পাবেন না। তাহলে আর এই যে হরি কথা কৃষ্ণ কথা কোনোদিনও পুরনো হয় না, কোনোদিনও পুরনো হয়নি, কোনোদিন পুরনো হবে না। কৃষ্ণ নাম যতই শোনা যায় ততই শুনতে ইচ্ছা হয়, যতই বলা যায় ততই বলতে ইচ্ছা হয়। তাই উত্তরার মনের বেদনা দুঃখ জ্বালা যন্ত্রণা সকল কিছু আজকে অনাদির আদি কৃষ্ণ কানাইয়ের কাছে যাবে রেখে। ঘটনা হলো, উত্তরার বিয়ের কিছুদিন পরেই তার স্বামী মারা গেছে। তুই জাগতিক জগতেও যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যাবার পর শ্বশুর ঘরে কিছুদিনের মধ্যেই তার স্বামী মরে, ওই মেয়েটির দুঃখ রাখার কোনো জায়গা থাকে? কোনো জায়গা থাকে না, তাই না? বাবার ঘরে মেয়েরা মানুষ হয়, আস্তে আস্তে যখন সেই মেয়েরা বড় হয় বাবা মা কি করে, তাদের দায়িত্ব পালনের জন্য অচেনা অজানা একজন বন্ধুর হাত ধরে আর একটা সংসারে পাঠিয়ে দেয়, তাই তো? সেই সংসারে কাউকে চেনে না, কাউকে কোনোদিনও জানে না, সেই জায়গায় যদি কিছুদিন যাওয়ার পরে স্বামী মারা যায়, এই জগতে স্বামী ছাড়া মেয়েদের আপন কেহ নাই, তাহলে সেই মেয়েটার অবস্থা কোথায়? তো সে জায়গায় দাঁড়িয়ে উত্তরার মনের বেদনা প্রকাশ করছে তার গানের ভাষায়। তো উত্তরা সামান্য একজন পরিবারের মেয়ে নয়, সে হলো বিরাট রাজার কন্যা। তাই সেই উত্তরা কি বলছে শোনো। হলো রাজবংশে জন্ম আমার, ও আমি বিরাট রাজার নন্দিনী, উত্তরায় আমার না আমি বড়ই অভাগিনী। হলো রাজবংশে জন্ম আমার, আমি বিরাট রাজার নন্দিনী,
হলো রাজবনে সে জন্মই আমার, তাকে কোন অপরাধে এই পৃথিবী ছেড়ে অকালে চলে যেতে হলো? মামা, তুমি এমন একজন ব্যক্তি থাকতে, তোমার 10টা নয় 5টা নয় একটি মাত্র ভাগনা ছিল তোমার, তাহলে সে কেন অকালে প্রাণ হারালো? এতে কার অপরাধ ছিল তুমি সুন্দর করে ধর্মসভায় খুলে বলো। আমার মনে হয় তুমি নিজে ইচ্ছাকৃত তোমার ভাগনাকে মেরে ফেলেছো। তুমি মামা হয়ে করলে নিধন, তুমি মামা হয়ে করলে নিধন, আমায় করলে দুঃখিনী, উত্তরায় আমার নাম বড়য় ভাগিনী, উত্তরায় আমার নাম আমি বড়য় ভাগিনী।
তোমার কাছে আরো কিছু কথা আমি জানতে চাই। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হবে, কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের আগে একটা নিয়ম করা হলো। যুদ্ধ যখন শুরু হলো সেই নিয়ম কেন ভঙ্গ করা হলো? নিয়মটা কি করা হলো? নিয়ম হয়েছিল একটা রাজপুত্র আর একটা রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করবে, একজন গদাধারী অপর একজন গদাধারীর সঙ্গে যুদ্ধ করবে, একজন সাধারণ সেনাপতি অপর একজন সাধারণ সেনাপতির সঙ্গে যুদ্ধ করবে, একজন বান্ধারী অপর একজন বান্ধারীর সঙ্গে যুদ্ধ করবে, এটাই নিয়ম করা ছিল। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো সেই নিয়মটা ভঙ্গ হয়ে গেল। আমার স্বামী এই পক্ষে যুদ্ধ শুরু করে, সপ্তরথী ঘিরে কেন কুহকের মধ্যে ফেলে আমার স্বামীকে যে মারে। কোন বাই অপরাধে কুহচক্রে পড়ে আমার স্বামী প্রাণে মারা যায়, সেই কথাটা তোমার কাছে আমি জানতে চাই। সপ্তরথী কারা ছিল তুমি সুন্দর করে বলো, সপ্তরথীর কথা এবার শুনিবে সকল। কিভাবে আমার যৌবন আমি কাটাবো? ও মামা তুমি সুন্দর করে সেই কথাটা একটু বলে যাবে। প্রথমবারে এই পর্যন্ত আমার রইল জিজ্ঞাসা, সুন্দর করে জবাবে দেবেন শ্রীমধুসূদন। আমার প্রথমবারে আর বেশি কিছু বলবো না, বলবো না, এখানেই ছেড়ে দেব আমার আলোচনা। আমার প্রথমবারে এই পর্যন্ত রইল নিবেদন, একবার প্রেমানন্দে বদন ভরে হরি বল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি বল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি বল। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো, ও মামা তুমি আমার শ্বশুর মশাইকে বিশ্বের সকল রূপ দেখিয়েছিলে, কিন্তু ওই রূপের মধ্যে একটু ছলনার আশ্রয় নিয়ে একটি রূপ আমার শ্বশুরকে তুমি দেখাও নাই, তাহলে সেই রূপটি কার ছিল? আর কেনই বা তুমি ছলনা করে দেখাও নাই? তুমি স্বয়ং ভগবানও হয়ে কেন কেন করলে ছলনার আশ্রয়? সেই কথাটা তোমার কাছে আমি একটু জানতে চাই। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জয় গুরু, জয় রাধে। সমবেত আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী, সাধু গুরু বৈষ্ণবগণ, সভায় উপস্থিত আমার মা সকল, বাবা সকল, কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন, আমি অধম চন্দন দাস আপনাদের রাতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। কৃপা করে গ্রহণ করুন। আর এই প্রণামের মাধ্যম দিয়ে শুরু করব আপনাদের এই কালনাখাড়ি তথা রাঙামাটি মহাশ্মশান, এই শ্মশান কমিটির উদ্যোগে
যে লোক সাংস্কৃতিক বাউল অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমার দ্বিতীয় দিনের বাউল অধিবেশন, অর্থাৎ এবছরের শেষ দিনের শেষ আসরে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে দু চারটে হরি কথা কৃষ্ণ কথা বলার মাধ্যম দিয়ে আমার অসংখ্য রাশি রাশি ভুলভ্রান্তি আসবে। আপনারা মহৎ, আপনারা গুণী, তাই আপনাদের প্রত্যেকের রাতুল চরণে আমার সমস্ত ভুলগুলো সঁপে দিয়ে আমি শুরু করব আমার গান। জয় রাধা। আসুন সকলে মিলে একবার প্রভুর নামের ধ্বনি দিয়ে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। আমার লক্ষ্মীমতী মায়েরা যারা আছেন একটু উলুধ্বনি, আমার বাবা সকল যারা রয়েছেন দু বাহু তুলে একটু হরিনামের জয়ধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় নীতা বুঝবো সাধু মেলে
জন বোঝবো সাধু মেলে, আমি বোঝবো সাধু মেলে। Bye.
লালন বলে কুল পাবা না, এবার ঠকে গেলে আর কি হবে মানব জন, বুঝবো সাধু মেলে, বুঝবো সাধু মেলে, হেলায় হেলায় দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে, আর কি হবে মানব জন, বুঝবো সাধু মেলে, বুঝবো সাধু মেলে, আমার আর কি হবে মানব জন, বুঝবো সাধু মেলে, বুঝবো সাধু মেলে, বুঝবো সাধু মেলে, আমি বুঝবো সাধু মেলে। জয় গুরু জয়। এই গানটি দিয়ে শুরু করলাম আজকে, আজকে আমাদের দ্বিতীয় দিনের আসর। যে সকল মা বাবারা চলে গিয়েছেন, তাদের পেট ভরে গিয়েছে, আমাদের আগের শিল্পীগণ তাদের মন ভরিয়ে গান শুনিয়েছে, তাদের আগে গান গিয়েছে যারা, তাদের গানও খুব ভালো লেগেছে, তো যাদের পেট ভরেনি তারা রয়েছেন এখানটায়। আমার একটা চিন্তা কি বলুন তো, আজকে বৌমা আর শ্বশুরের পালা গান। আমার বৌমা খুব ভালো, বৌমা স্বভাবে ভালো, ভক্তিমতী প্রতিব্রতা নারী, সতী নারী, আমার বৌমার গুণের তুলনা নাই। আমার ভাগ্নের যদি কোনো রকম একটু রোগ ব্যাধিও হয়, তো আমার বৌমা চিন্তায় ঘুমায় না। স্বামীকে যত্ন করে অনেক কিছু অনেকে খাওয়ায় না, মা খাওয়ায় তো, তো স্বামীরও কিন্তু অনেক রকম খাবার পছন্দের আছে, আছে না? কেউ একটু ভাজা খেতে ভালোবাসে, কেউ একটু মিষ্টি খেতে ভালোবাসে, কেউ আর চাটনি খেতে ভালোবাসে, কেউ পাঁপড় খেতে ভালোবাসে, কেউ চপ খেতে ভালোবাসে, কেউ শাক খেতে ভালোবাসে, আছে না এরকম? বলো না গো মা, স্বামীর ওরকম হয় না? হয়। আমার বৌমার স্বামীটাও, মানে আমার ভাগ্নেটা, এই ভাগ্নেরও খুব শাক খাওয়ার অভ্যাস ছিল আর কি, শাক শাক। আপনারা খান তো শাক? খান তো পাট শাক, খান পাট শাক, পাট শাকের ভাজা, তারপরে পাট শাক কুচি কুচি করে কাইটে রসুন আদা থেতলায়ে ওর মধ্যে একটু ফোড়ন টোড়ন দিয়ে ওই পাট শাকের একটা কি হয় ওটাকে ঝোল করে, ওই যে পেলকি বলে, আপনারা কি বলেন? লাফা শাকের পেলকি, পাট শাকের পেলকি। তো একদিন আমার ভাগ্নের মনে করেন একটু ওই সর্দি কাশি আছে, তো বৌমা মনে মনে চিন্তা করে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে সর্দি কাশিটা একেবারে সেরে যেতে পারে, তাই শাক যখন খায় রান্না করতে নিয়ে গেছে মা ওই পাট শাকের পেলকি। এবার রান্না করতে বসে বৌমা যখন ওই কড়াইতে তেল দিয়েছে, কড়াইতে তেল দেওয়ার পরে কড়াই গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে একটু তেজপাতা, ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে ওই আদা লঙ্কা পেঁয়াজ যাহা দিয়েছে মা, ওর একটা ঘ্রাণ বেরোয় কিনা? বেরোলে বৌমা দিচ্ছে আর নাকের মধ্যে যা ছিল বুঝলেন সব একদম ওই কাদার মধ্যে পড়ে গিয়েছে, ওই পেলকির মধ্যে আরেক পেলকি মিশাল।
এবার বৌমা চিন্তা করে এটা কি করে ফেলে দেই, এতগুলো শাক নষ্ট করে কি করে, তো তেলটির মধ্যে ওটা আরো ভালো করে ঘাইটে ঘুটে মিশিয়ে দিছে। ভাগনা যখন খেতে বসছে চিন্তা করে এখনো তো পাট শাক অত করা হয় নাই, এত বেলকি হইলো কি করে জিজ্ঞাসা করি, বলে হা গো এই পাট শাকের মধ্যে আরো কিছু দিয়েছ নাকি, বলে না, বলে তাহলে এত পিছলা কেন, বলে আর বললো না হেসে দিলাম ফসলে গেছে তাই পিছলা হয়েছে। ভাগনা আমার বৌমার কাছ থেকে ফসলে গেছে তাই পিছলা হয়েছে, আমার ভাগনা মারা গেছে বৌমার দোষে, আর সব দোষ দিয়ে গেল আমার উপরে, বলেন নাকি? একটা গান গেয়ে শোনাই, আর ধীরে ধীরে আমার বৌমাকে একটু সান্ত্বনা দিই, বেশি কিছু বলা যাবে না মা। মানুষ বড়ই স্বার্থ পরে রে, বড়ই স্বার্থ পর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত, অচেনা এক জঙ্গলা পাখি যতন কইরা তারে রাখছি, বুকের পাজর ভাঙা সে তো সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর, মানুষ বড়ই স্বার্থ পর রে, বড়ই স্বার্থ পর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত। বড়ই স্বার্থ পর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত, অচেনা এক জঙ্গলা পাখি যতন কইরা তারে রাখি, অচেনা এক জঙ্গলা পাখি যতন কইরা তারে রাখি, বুকের পাজর ভাঙা সে তো সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর, মানুষ বড়ই স্বার্থ পরে, বড়ই স্বার্থ পর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত। হাসতে শিখাইছে মানুষ তার হাসি নেই কেড়ে, শুধু পাইলে বিধাইরা দেয় সাজানো সংসারে, ও হাসতে শিখাইছে মানুষ তার হাসি নেই কেড়ে, শুধু পাইলে বিধাইরা দেয় সাজানো সংসারে, যারে তুমি ভাবো এমন তার তো নাই তোমার প্রয়োজন, যারে তুমি ভাবো এমন তার তো নাই তোমার প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা ঘুরতেছে কবর রে, ঘুরতেছে কবর, মানুষ বড়ই স্বার্থ পর রে, বড় স্বার্থ পর,
বুকের মাঝে জায়গা দিলি যতন কহিরা ভাঙে দে অন্তর, বুকের মাঝে জায়গা দিলি যতন কহিরা ভাঙে দে অন্তর। দুই দিনের দুনিয়াতে কয়দিন রবে প্রাণ, তবু কেন স্বার্থের লাগি মানুষ হইবে মা। জানে তুমি ভাবো এখন তার তুনাই তোমার প্রয়োজন, জানে তুমি ভাবো এখন তার তুনাই তোমার প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা ঘুরতে কবর রে ঘুরতে কবর, মানুষ বড়ই স্বার্থ পথে বড়ই স্বার্থ পথ, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে বুকের মাঝে জায়গা যতন কইরা ভাঙে বুকের মাঝে জায়গা দিলে 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 যতন কইরা ভাঙে। আমার বিপক্ষে ভাগিনা বৌমা সভাতে দাঁড়াইয়া কিছু কথা আপনাদের মাঝে গেল তা বলিয়া গো, সবাই উত্তরা হয়ে অর্জুনের পুত্র অভিমান্য ধরণী হয়, আমাকে রাখিলেন আদি ভগবান শ্রীকৃষ্ণের জায়গায়, বললেন হে মামা তুমি যদি ভগবান তোমার ইচ্ছা ব্যতীত গাছের একটি মরা পাতাও ধরে পড়ে না, তাই তুমি থাকতে কেন, আমার স্বামী মা অকালে মারা যাবে আমি কেন বিধবা হব, আমার অপরাধ কি, আমার স্বামী যে মারা গেল তার অপরাধ কি, ইত্যাদি ইত্যাদি। আমার শ্বশুরকে বিশ্বরূপ দেখালে কেন দেখালে না যে তার ছেলেটা এই কুরুক্ষেত্রের মাঠে পড়ে মারা যাবে, এই যে সপ্তরথি যারা ঘিরে ধরে আমার স্বামীকে মারল তারা কারা, তাদের নাম কি, আমার বৌমা তাদের নাম শুনে রাখবে বদলা নেবে এক এক করে, এটাও মনের মধ্যে বাসনা রাখতে হবে। একেতে স্বামী তার মতো অকালে স্বামী গেলেন মারা, বৌমা জানেন স্বামীর মতো বীর যোদ্ধা নেই, কিন্তু কি করে মারা যায়, তাহলে নিশ্চয় ভগবানের দোষ, তাই এসে ভগবানের কাছে আমার বৌমা করুণ কান্নাকাটি আপনারা শুনলেন, স্বামী হারা হয়ে কোথায় একটু বৌমার মনে চিন্তাধারা বেশি বাড়বে যে আমি ভবিষ্যৎটা কি করে কাটাবো, তারা সুজায় এসে বলছে মামা তুমি ভগবান হলে আমার জবাব দাও,
যা গোমার উপরে রাগ নাই। তবে শোনো শোনো ও গোমা, তোমারে জানাই তোমার কথার জবাব আমি দেব এই সভায়। হস্তিনাপুরে এই যে রাজধানী, এই হস্তিনাপুরে সিংহাসন নিয়ে যুদ্ধ আরম্ভ হল। এই যুদ্ধে বিভিন্ন যোদ্ধারা, বিভিন্ন সেনাপতিরা বিভিন্ন রাজ্য থেকে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ কাঁধে না কৌরব আর পাণ্ডবদের মধ্যে, কাকা তো জেঠা তো ভাই, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু এরা একই মায়ের সন্তান, কিন্তু রাজত্বে রাজা রাজাকে হবে। এদিকে শকুনির চক্রান্তে গান্ধারী নন্দন একশো পুত্রকে সাজাইল, তোমরাই হও রাজন। অন্ধ হিসাব মত অন্ধ রাজা হতে পারে না। এইদিকে আইন অনুসারে রাজা যদি হয় ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হবে, কারণ তিনি বড় ভাই। পাঁচ ভাই আর একশো ভাই কি করে হয়? আমরা একশো ভাই ও পাঁচ ভাইয়ের কাছে মাথা নত করে তাদের সেনাপতি হয়ে থাকবো? এই যুক্তিটা দিলেন শকুনি। বৌমা শুধু তাই নয়, এক এক করে শকুনির চক্রান্তে সব দেখো এলোমেলো হয়ে গেল। পঞ্চ পাণ্ডবকে পাশা খেলার নিমন্ত্রণ করিল। সকালের নিমন্ত্রণ করলে শকুনি ওই পাশার কুটির মধ্যে ঢুকে গিয়ে বারবার প্রতিটা দানে পঞ্চ পাণ্ডবকে হারিয়ে দুর্যোধনের পক্ষে জয়। অবশেষে যখন কুলবধূ দ্রৌপদীকে ধরলেন, সেটাও শকুনি মাফ করলেন না। এই দ্রৌপদীকে নিয়ে যখন পাশায় হেরে গেলেন পঞ্চ পাণ্ডব, এই পঞ্চ পাণ্ডবের সামনে দ্রৌপদীর শ্লীলতা হানি করার চেষ্টা করলেন দুঃশাসন সহ দুর্যোধনের শত পুত্রের একশত ভাইয়েরা। সেখানে অনেকেই ছিলেন ধর্মপরায়ণ বীর যোদ্ধা, সেখানে মনি ঋষিগণ এবং কি পিতামহ ভীষ্মদেব ছিলেন, তারা কেউ প্রতিবাদ করলেন না। দ্রৌপদী লজ্জায় নিজে একটা প্রতিজ্ঞা করলেন, এই কৌরব বংশ যেদিন ধ্বংস হবে সেই দিন আমার আত্মার শান্তি হবে, নইলে আমার অভিশাপ ওদের পিছন ছাড়বে না। বৌমা রাজ্য যখন হেরে গেল, তোমার শ্বশুর মশাই অর্জুন নকুল ভীম সহদেব এবং ধর্মরাজ যুধিষ্ঠির এদের অজ্ঞাত বনবাস দিয়ে দিলেন। বনবাসে গিয়েও তারা শান্তি না পাইল, তাদের কুটির করে দিয়ে অগ্নিতে পুড়ালো। আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, এরা কি করলেন? পালিয়ে গেলেন। সমস্ত বাণ বিদ্যা একটা গাছের মধ্যে রেখে গেলেন। সৌমিক গাছ কোথায়? না বিরাট রাজ্যে, বর্তমানে নেপালে সেটা ওমা। আরেকটা আছে দক্ষিণ দিনাজপুরে,
এই দুটো গাছ সারা পৃথিবীর মধ্যে সমীবৃক্ষ। আজও গাছগুলো পুড়ে যাচ্ছে, গাছটা বেশি বড় হচ্ছে না, গাছের ভেতর থেকে পুড়ে যাচ্ছে, ওর কোনো ফুল নেই ফল নেই, অথচ গাছটা জীবিত হচ্ছে, পাতা হচ্ছে। হ্যাঁ, এইদিকে যাবেন, বুনিয়াদপুর থেকে কুসুমন্ডি লাইনে যাবেন, বড়টা বলে জায়গার নাম, সেখানে বিরাট রাজার বাড়ি, ওখানে দুটা দিঘি পড়ে আছে, দেখবেন গাছটা এখনো আছে। শুনো শুনো ওগো বৌমাই, আমি তোমারে জানাই, ওই গাছগুলোয় তারা বান্দিদা রেখে যখন পালিয়ে গেলেন অজ্ঞাত বনবাস, যাতে কেউ না জানতে পারে, অজ্ঞাত মানে লুকিয়ে থাকা, কারো যেন নজরে না আসে, কেউ যেন বুঝতে না পারে। এক এক ভাই এক এক রকম ভাবে লুকাইতে লাগিল, আমার সখা আমার বৌমার শ্বশুর অর্জুন এই বৌমার বাবার বাড়িতে গিয়ে বিহঙ্গলা সেজে, অর্থাৎ একটা নারী সেজে, মহিলা সেজে, আমার বৌমা গানের মাস্টার হিসেবে চাকরি নিলেন। বৌমাকে গান শেখায়, নাচ গান শেখায়, কে অর্জুন বিহঙ্গলা নামে পরিচয় দিয়ে, তিনি নারী সেজে, ওই যে লুকিয়ে থাকতে হবে, পালিয়ে থাকতে হবে। বৌমা আমার অর্জুনের কাছে গান নাচ শিখতে 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 একদিন বুঝতে পারলেন যে অর্জুন আসলে প্রকৃত মেয়ে ছেলে নয়, অর্জুন পুরুষ মানুষ। এটা কে বুঝলেন? আমার বৌমা। এবার বৌমা যখনই বুঝতে পারলেন, পরের দিন অর্জুনের কাছে গিয়ে দাঁড়িয়ে অর্জুনকে বলে, দাঁড়ান মাস্টার মশাই, অন্যদিন দাঁড়ান দিদিমণি, ওই দিন বলছে দাঁড়ান মাস্টার মশাই, আমি আপনাকে চিনতে পেরেছি, আসল পরিচয়টা জানতে চাই, আর আমি আপনার কলা কৌশলে মুগ্ধ, তাই আপনাকে বিয়ে করতে চাই। অর্জুন বললেন, দেখো আমি বর্তমানে লুকিয়ে আছি, পালিয়ে আছি, আমার এই লুকিয়ে থাকার কথাটা তুমি কাউকে বলতে পারবে না, আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি বিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তবে তোমাকে একটা কথা যাই বলে, আমার রাজ্য ফিরে পেলে আমি তোমাকে বৌমা করে নিয়ে যাব ঘরে, ওই যে আমার স্ত্রী সুভদ্রা, ওর গর্ভে আছে সন্তান, ও হবে আমার পুত্র, তুমি আমার পুত্রবধূ হিসেবে আমার ঘরে যেতে পারো, কিন্তু আমার বউ হিসেবে নয়। যে বৌমা শ্বশুরকে বিয়ে করতে চায়, সে আবার কত বড় সতী বলেন দিনি, তার কি আর বেঁচে থাকে পতি? শ্বশুরকে বিয়ে করতে চাইলে তাহলে ওই নারী আমার ভাগ্নের থেকে কত দিনের বড় হতে পারে? বৌমার থেকে স্বামী যদি ছোট হয় তাহলে ও তো এমনি মরে গেছে, ওকে তো তুমি মেরে ফেলেছ বৌমা, আমার দোষ দিচ্ছ ভুল, তোমার এই ভুল পরামর্শ, কারণ তুমি জেনে শুনে নিজের ভুলে নিজের স্বামীকে হারিয়েছ। স্বামীর থেকে স্ত্রীর বয়স কম হওয়া উচিত, নয়বা সমান হলো, আর আমার ভাগ্নের বয়স 14 বছর, বৌমার বয়স 22 বছর, দেখেন মোশের সঙ্গে পাঠার তুলনা হয়ে গেছে, তাই আমার ভাগ্নেটা অকালে মারা গেছে। যাকে এটাও বলছি না যে আমার বৌমা, এই কথাটা বলার দরকারই নাই, কিন্তু বৌমা যে তো আমার দোষ দিল, তাই বৌমাকে অন্য দিক দিয়ে বুঝাই, আরেকটা গান ধরি, তারপরে আবার বৌমার কথা তুলে ধরি। ওরে এই দুনিয়ায় এই মন বুঝার যে, এই দুনিয়ায় এই দুনিয়ায়
এই মন বুঝার চে ভুল বুঝার মানুষ বেশি, হায় রে এই দুনিয়ায়। এই মন বুঝার চে ভুল বুঝার মানুষ বেশি, এত ভালো বৈশাও আমি বন্ধুর কাছে হই দোষী, এত ভালো বৈশাও আমি তোর কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বুঝাচ্ছে ভুল বুঝার মানুষ বেশি, হায় রে এই দুনিয়ায় মন বুঝাচ্ছে ভুল বুঝার মানুষ বেশি, এত ভালো পয়সাও আমি বন্ধুর কাছে হই দোষী, এত ভালো পয়সাও আমি তার কাছে হইলাম দোষী। আমার দুঃখে ফেলায় আমি একা একা ভাসতেছি, এত ভালো পয়সাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালো পয়সাও আমি বন্ধুর কাছে হই দোষী। মানুষ আমি দুঃখ পেলে হই সুখী, এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালো বাইসাও আমি বন্ধুর কাছে হই দোষী।
পাইলাম না তার ভালোবাসা, পাইলাম না তার মন, আমার মতো দুঃখী হবে নাই রে আর একজন। ও পাইলাম না তার ভালোবাসা, পাইলাম না মনের ব্যথা কষ্ট পেয়ে ওই সুখী হয়। বাউলি খানেরি মনের কথা কষ্ট পেয়ে হাসতেছি, এত ভালো পয়সাও আমি তার কাছে কইলাম বসি, এত ভালো পয়সাও আমি বন্ধুর কাছে হইল বসি। এই দুনিয়ায় মন বুঝাতে ভুল বুঝার মানুষ বেশি হয়, এই দুনিয়ায় মন বুঝাতে ভুল বুঝার মানুষ বেশি, এত ভালোবাসা বন্ধুর কাছে, এত ভালোবাসা তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসা বন্ধুর কাছে হই দোষী। শোনো শোনো তো বৌমা তোমারে জানাই, অভিমান ক্ষেত্রে কেন মারা যায়, বৌমা বললেন কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছিল, সেখানকার নিয়ম ছিল প্রতিটা সমকক্ষ যোদ্ধা যুদ্ধ করবে, কিন্তু আমার স্বামীর সাথে সেটা অন্যায় করা হলো, নিয়ম কেন ভঙ্গ হলো? বৌমা তোমার ভুল এখানে একটা দেখালাম, আর একটা দেখাই, আমার ভাগ্নে যখন আমার ভগ্নী সুভদ্রার গর্ভে ছিল, পঞ্চম মাসের গর্ভবতী তোমায় বলা ভালো, এই দেহের মধ্যে পঞ্চ আত্মা যেদিন হইলে সৃজন, সুভদ্রা ডেকে অর্জুনকে বলতে লাগিল তখন, আমি তোমারে জানাই যুদ্ধ ক্ষেত্রের কৌশল স্বামী বলো নাই আমায়রে, শোনো শোনো মানে তোমারে, অর্জুন সুভদ্রার কথা সন্তুষ্ট হলেন, অর্জুন এক এক করে যুদ্ধে ক্ষেত্রে গিয়ে কিভাবে বান চালাতে হবে, অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা কেন, অর্জুনের মতো বীর ধনুকধারী কেউ নেই, আরো বহু ধনুকধার ছিল, তারা বরং শক্তিশালী, কিন্তু অর্জুন যেমন ডান হাতে বান চালাতে পারতেন তেমনি বাম হাতে, যেমনি সামনের দিকে তেমনি পেছন দিকে, যেমনি নিচের দিকে তেমনি উপর দিকে, অর্জুন কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না, তাই অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বাণ ধারী বলা হয়। এই অর্জুনের কাছে বৌমা তোমার শাশুড়ি জানতে চাইলেন এই যুদ্ধের কলা কৌশল, অর্জুন বলতে লাগলেন সুভদ্রার ঠাই আগম কথা জানলেন বৌমা, আগম মানে কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে যুদ্ধ হবে, শুধু তাই নয় প্রতিটা যুদ্ধে কিভাবে যেতে হবে, যুদ্ধের কৌশল কি, কিভাবে যুদ্ধ করতে হবে, এই কথাগুলো সব শুনলেন, কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি কোনো বিপদে পড়ে সেখান থেকে কি করে নিজেকে রক্ষা করতে হবে, এটা অর্জুন বলতে পারলেন না সুভদ্রার কাছে।
অর্জুন এক এক করে বলতে 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 সুভদ্রা ওই আগম তত্ত্বটুকু শুনে ঘুমিয়ে পড়লেন। যখনই মা ঘুমিয়ে গেল, কান দুটো বন্ধ হয়ে গেল, অর্জুনের কথা আর কানে ঢুকছে না, ওই পেটের মধ্যে সন্তান আমার ভাগ্নে আমার বোনের পেটের থেকেই যুদ্ধ শিখেছে, যুদ্ধ করতে যাওয়া শিখেছে, কিন্তু আশাটা শিখতে পারলেন না। কিভাবে পারলেন না? ওই যে সুভদ্রা ঘুমিয়ে পড়ল, কান দুটো বন্ধ হয়ে গেল, অর্জুনের কথা আর কানে ঢুকলো না আমার বাগ্নে, আর কুরুক্ষেত্রের মাঠে ওই রণক্ষেত্র থেকে বেরোতে পারলেন না। আগম জেনে নিগম না বুঝে যে জন কুরুক্ষেত্রে যায়, অকালে শুনো বৌমা তিনি প্রাণ হারায়, মাছ ধরেন না মাছ, পলয় দিয়ে মাছ ধরা দেখেছেন? পলয় চাটিয়ে ধরে দেখেছেন? ওর মধ্যে বড় বড় মাছ আটকে যায়, ওই পলয় থেকে বেরোনোর একমাত্র কৌশল জানে একটা মাছ। কি মাছ বলুন তো? অনেকেই ভাবলেন তাহলে চেলা মাছ বলবে, না চেলা মাছ ওই পলর ভিতরে কোনোদিনই পড়ে না। কেন পড়ে না বলুন তো? চেলা মাছ বাইসের নৌকার আগে চলে, তাই ওই পলর তলে জীবনও করে না। তাহলে চেলা মাছ পরেও না, ওর বেড়ানোর কৌশলও লাগে না, কিন্তু পলর তলে সব মাছই পরে, চেলা মাছ বাদ দিয়ে। বেরিয়ে যেতে পারে একটাই, সেটা হচ্ছে কাকিরা মাছ, কুমিরের মতো যেটা ঠোঁট, কারণ ওই আস্তে করে কৌশল বুঝে বেরোয়ে যায়। এই যে ঘিরে ধরাটা, তাহলে ওই কৌশলটা কি? না কৌশল জেনে তোমাকে বেরিয়ে আসতে হবে। হরে কৃষ্ণ যুদ্ধে গেলা, হ্যাঁ ধনু অস্ত্রপাতি রেডি করলা, একটু গর্জন করতেই হরে কৃষ্ণ, তোমাকে তো ফিরত আসতেই হবে, তুমি তখন মরা। শোনো শোনো ওগো বৌমাই, আমি তোমারে জানাই কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমান্য যখন রণক্ষেত্রে দাঁড়ায়, আমি তোমারে জানাই আমার ভাগ্নে আয়ু 14 বছর পূর্ণ হলো। যতটুকু পরমায় উনি এসেছে তার ততটুকু সময়, তোমার স্বামীকে জানো বৌমা? ওই যে আকাশের চন্দ্র একদিন অভিশাপে এই তার ধরায় আসতে হলো, 14 বছরের অভিশাপে তোমার শাশুড়ির গর্ভে এলো। চন্দ্রদেব অভিশাপগ্রস্ত হয়েছিলেন, এই অভিশাপের ফলে তার আসতে হলো মানব কুলে, কিন্তু তার এই অভিশাপে মানব জন্ম কতদিন? মাত্র 14 বছর। 14 বছর বয়স হলে অভিমান্য যাবে চলে, এ কথা অভিমান্য নেই জানা, কারণ অভিমান্য যে চন্দ্র হচ্ছে সৃষ্টি এটা অভিমান্য ভুলে গিয়েছে, কারণ তার বাল্যকাল রয়েছে। আর অভিমানের একটা অহংকার, আমি মায়ের পেটে থেকে সব শিখে ফেলেছি, অহংকার হলো পতনের গোড়া। এই যে এক এক করে তোমার শাশুড়ির ভুল, তোমার স্বামীর ভুল আমি সব তুলে ধরছি, খালি ওই সপ্তরথীর ভুল বৌমা তা নয়। শুনো শুনো ওগো বৌমা, আমি তোমারে জানাই, তোমার আরেক কথার জবাব আমি সভায় দিয়ে যাই, বলে তাহলে মামা আমার শ্বশুর মশাইকে যেদিন তুমি
বিশ্বরূপ দর্শন করালে সেই দিন কেন দেখালে না? আমার স্বামীটা ওই কুরুক্ষেত্রের মাঠে মারা যাবে, তাহলে আমার শ্বশুর যুদ্ধ করতো না। শুনো শুনো অত বৌমাই, আমি তোমার জানাই বিশ্বরূপ মানে সকল কিছু, কোনো কিছু বাকি রাখি নাই। এই পৃথিবীতে আমি মাত্র এই বিশ্বরূপ ধারণ করেছি তিনবার, একবার মায়ের সামনে, একবার গোপনে রাধারানীর সম্মুখে, আর একবার তোমার শ্বশুরের সামনে। তোমার শ্বশুরের দোষ নাই আমার দোষ, এইটা বলা তোমার ভুল হয়েছে। আমি যখন দেখাই বৌমা এই পৃথিবীতে, কেউ তো কারো নয়, মাত্র দুই দিনেরই দেখা শোনাই আর পথের পরিচয়। এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, একটা যাত্রা গানে যেমন বিভিন্ন প্লেয়ার থাকে, একটা পালা গান হয়, এই পালার শেষ থাকে, থাকে না বাবা? তেমনি এই পৃথিবীতে বৌমা তুমি আমি আমরা সকলেই একটা নাট্য রঙ্গমঞ্চ অভিনয় করতে এসেছি। কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, এটা কেবল তোমার এই দুদিনের পথের পরিচয় মাত্র। তুমি যেদিন চলে যাবে সেদিন তোমার সঙ্গে কেউ যাবে না। তোমার পুত্র কন্যা, আপন স্বজন পরিজন, তারা তো সকলেই তোমার সম্পত্তি বিষয় আসরের ভাগিদার, কিন্তু তোমার সঙ্গে যাওয়ার ভাগিদার অংশীদার কেউ নেই। আমি অর্জুনকে সেটাই বলিয়েছিলাম, হে অর্জুন, যে আমাকে শরণাপন্ন করে তার পৃথিবীতে আর যাওয়া আসা থাকে না, সে কেবল আমার সাথে মিশে যায়, তাকে আমার তো ছেড়ে আমার চরণ পরে ঠাই দেয়, সে সদা বৈকুণ্ঠে রয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। অর্জুন বললেন, হে কৃষ্ণ হে সখা, এই যে কুরুক্ষেত্রের মাঠে আমি যাদের বধ করব তারা সবাই আমার আত্মীয় স্বজন পরিজন, কেউ আমার গুরু, কেউ আমার জ্যাঠামশাই, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার পরিবারের লোক, কেউ আমার দেশের মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ বলল, হে অর্জুন, তুমি ধর্মের জন্য ন্যায় যুদ্ধ করবে, এই যুদ্ধে তারাই কেবল মারা যাবে যারা অধর্মকে সমর্থন করে। যারা অধর্মকে সমর্থন করে, যথা ধর্ম তথা জয়। ওই যে শতপুত্রের জননী গান্ধারী, তিনিও তার পতি পুত্রকে একই আশীর্বাদ দিয়েছিলেন, যথা ধর্ম তথা জয়। কেন? অর্জুন, তুমি ধর্ম রক্ষা করতে এসেছ, তোমার কর্মই হয়েছে অধর্মকে বিনাশ করা। আমি আমি তোমার সঙ্গে সারথি হব। অর্জুনের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর অর্জুন হলেন যোদ্ধা। অর্জুনের মানে কেউ মরেছে এটা গীতায় প্রমাণ নেই। ওই যে যারা মরেছে তারা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের বাণে, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শনে মারা গিয়েছে। বৌমা, এই ধর্মযুদ্ধে সেকালের প্রায় 80% পুরুষ মানুষ মারা গিয়েছিল এই যুদ্ধক্ষেত্রে, রক্তাক্ত কুরুক্ষেত্রের ময়দানে আমার বৌমা আজকে কাঁদছে।
ও মা, ভুল আমার ভাগ্নেরও ছিল, পিতৃ আশীর্বাদ পিতার চরণধুলি স্বর্গের সমতুল্য হয়। অভিমান্য যেদিন যুদ্ধে যায় সেদিন পিতার আশীর্বাদ নেয়নি, কারণ তার পিতা তো ঘরেই ছিল না। অভিমান্য যুদ্ধ যখন বেরিয়ে পড়লেন, তিনি মনে মনে কল্পনা করলেন, আমি আমার পিতার কৌশলী বানে সমস্ত কৌরব বংশকে এক বাণে হত্যা করে দেব। কিন্তু তাদের মধ্যেও তো ধারণা ছিল, তাই দর্প চূর্ণকারী স্বয়ং শ্রী হরি যে আমাকে স্মরণ করে তাকে কে মারে? আমার প্রতি তার কোনো স্মরণ ছিল না বৌমা। এবার মরার সময় মামা মামা করে কাঁদলে কি মরণ আর যাবে ফিরে? না, অভিমান্য মরার সময় মামা মামা মাতুল মাতুল করে চিৎকার করেছিল একবার, হে কৃষ্ণ গোবিন্দ মাতাও বলে ডাকানি। একদিন তো সম্পর্ক ছেড়ে যেতেই হবে, তাই আমি ওই মায়া কাটাবার পরে তোমার শ্বশুরকে নিয়ে গেলাম একটু দূরে, দূরে নিয়ে গিয়ে বিশ্বরূপ করালাম দর্শন। দেখতে দেখতে আপনজন তোমার শ্বশুর মূর্ছাগত হয়ে পড়ল বৌমা, অজ্ঞান হয়ে গেল, অচৈতন্য। আপনারা তো টিভি দেখেন, সিরিয়াল হতে হতে আমি দেখতে পেলাম না বলে থেমে থাকে কি? থাকে না। তা ওই সিনটাও চলে গিয়েছে, তোমার শ্বশুর দেখতে পাইনি যেই সিনে অভিমান্যকে মরাটা দেখানো হয়েছে, এটা তোমার শ্বশুরের ভুল, তাই তিনি পুত্র হারা হল। এক এক করে তোমার জবাব শেষ বৌমা, এতে আমার দোষ দেওয়াটা একেবারেই তোমার উচিত না। সময়ও বেশি নাই বৌমা, ঘিরি লইয়া যে সপ্তরথি বৌমা তোমারে যাই কইয়া অভিমান্য প্রাণ গেল, ও সে নিগম না জানিয়া অভিমান্য এই মৃতদেহটা। সময়ও বেশি নাই, আমার বৌমাকে একটু সময় দিতে হয়। তা বৌমা, এবার আমি তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, যেহেতু রাত্রি অনেক, আমার অনেক বাবারা ভাই বন্ধুরা যারা আমাদের ছেলে মেয়ের বয়সী তাদের দু চারটা আবার গান চাই, তা এক দুটো করে গান গাই, আর তোমাকে একটা উপদেশ দিয়ে যাই বৌমা, কান্নাকাটি করে লাভ নেই। তোমার স্বামীর জন্য যদি খুব মন কাঁদে, হ্যাঁ, তাহলে তুমি তোমার স্বামীকে দেখতে পাবে, দেখতে পাবে। যদি স্বামীর জন্য মন কাঁদে বৌমা, তুমি আমার কথা ধরো, ওই আকাশের চন্দ্রকে দেখে স্বামী তুমি স্বাদ মিটাইতে পারো। হরিবল হরিবল হরিবল, শুনো শুনো বলিয়া সভায় অভিমান্য চন্দ্রই ছিল পূর্ব জন্মে তাই। হ্যালো হ্যালো হ্যালো, ওই চন্দ্র তুল্য অভিমান্যার করিল যে রণে, ফিরে গেল আকাশের তাহার নিজ ধামে। বেশ বেশ, কি করতে হবে? আকাশের চন্দ্র দর্শন করে আমাকে থাকতে হবে, তাই তো? যখন আমরা এই পৃথিবীতে দুটি পক্ষ দেখতে পাই, একটা হলো শুক্লপক্ষ, একটা হলো কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষের যেদিন অমাবস্যা তিথি হয় সেদিন আকাশে কোনো চন্দ্র দেখা নাহি যায়। বলো 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 ওগো মামা,
আমি তোমারে জানাই, সেই অমাবস্যা তিথির দিনে আমি চন্দ্র কোথায় পাই। তার উপায় আমি বলে দিব। বলো বলো। অমাবস্যার দিনে চাঁদ দেখা যায় না, হয় না? ওই যে বাবাজি বলেন তো, অমাবস্যায় পূর্ণিমা লাগে, লাগে ওইটা ঘরের ভিতরে লাগে। ওই পূর্ণিমা অমাবস্যায় ঘরের ভিতরে হয়, ওইটা দেখা যায় না বাইরে, বেড়ার বাইরে। তো বৌমাকে অমাবস্যার দিনেও চাঁদ দেখাতে হবে। আমি দেখাবো না, আপনারাই দেখাবো। বৌমা শোনো দিয়ামন, সেই দিন একসঙ্গে দুইটা করিবে দর্শন। কেমন? সেই দিন তুমি শিব মন্দিরে যাবে, দেখবে শিবের জটায় ওই চন্দ্র আতা মুড়ে পুরাইবে মনে। ওই যে শিবের মাথায় অন্ধ চন্দ্র দেখি পারে পাই, ওই অন্ধ চন্দ্রের আমার গো কোনো দরকার নাই। শিবের মাথায় অর্ধ চন্দ্র রয়েছে, তাই না বাবা? তো আমার তো পূর্ণ চন্দ্রের দরকার মামা। তো পূর্ণ চন্দ্র কিভাবে পাবো তোমার কাছে আমি একটু জানতে চাই। শুনো শুনো বাবা, তোমার জানাই পূর্ণ চন্দ্র সম্মুখে চেয়ে দেখো তাই। বেশ বেশ, তোমার কাছেও যদি মন না ভরে তাহলে বৌমা আমি বলি তোমারে, আমি তো আছি। ভাগনা বৌমা, আমি তো আছি, আমি কৃষ্ণ জনার্ধন, আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বৌমা তোমারে জানাই মনে হলে ভগবান রূপে পূর্ণ ব্রহ্ম জানি ওই আমায়। পূর্ণ ব্রহ্ম রূপে বৌমা তুমি করিও পূজন, মনে মনে ভেবে নিও আমি পুরাইব বাসন। বৌমা বলো বলো, আমি তোমার সমস্ত বাসনা পূর্ণ করব, কারণ তোমার গর্ভে আছে আমার ভাগ্নের অনুজাত সন্তান, তাহার দিকে লক্ষ্য রেখো বৌমা, দিলাম এই বিধান। আর এই আশীর্বাদে করো মামা তুমি আমায়, এই আশীর্বাদ করো দান, আমি সদায় যেন রাখতে পারি তোমার চরণে দেহ মন প্রাণ, সদা সর্বদা যেন তোমার ওই শ্রী চরণে আমার মনপ্রাণ সঁপে দিয়ে আমি তোমায় ডাকতে পারি, এটুকুই তুমি আমায় আশীর্বাদ করো। আরেকটা আশীর্বাদ তোমার জন্য রয়ে গেল, কি? তোমার যেমন মনে মনে সাধ ছিল তুমি রাজরানী হবে, তাই তোমার এই সাধ পূর্ণ হবে, তোমার গর্ভের সন্তান অভিমান্য রূপে জন্ম নেবে, তিনি হবে তারপর থেকে কলির প্রথম রাজা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তাহলে তো তোমার সাধ পূর্ণ হবে। শোনো শোনো যোগ বৌমাই, আমি তোমারে জানাই, এবার তোমার স্বামীর সৎকাজ করো আমি বলিলাম সভায়। সৎকাজ তো করতেই হবে, সৎকাজ না করলে উপায় নাই। তো এখানে আছেন যত বৈষ্ণব গোসাই, আপনারা যে যা পারবেন অবশ্যই আমার স্বামীর সৎকাজের জন্য দান করবেন, এ দান বিফলে যাবে না। হরে কৃষ্ণ। যে যা পারবেন, আমাদের প্রত্যেকটা মানুষকেই শ্মশান ঘাটে একদিন না একদিন আসতেই হবে, তাই না? হরে কৃষ্ণ। মনে করুন আজকে ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে অভিমান্য থেকে আকাশের চাঁদ, তাকে আবার সেই পুনর্জীবন, তার সুন্দর জীবনটা সেই চাঁদে আমরা পাঠাবো। তার এই যে সব দেহ মানব দেহটা সৎকার শ্মশানে করতে হবে। বৌমা তো মেয়ে মানুষ, তো বৌমা কান্নাকাটি করলেও আপনাদের দয়া মায়া লাগবে কিনা। বৌমা একটা গান গেয়ে শোনাক, আর ধীরে ধীরে আপনারা সকলেই
আমার বৌমার স্বামীর সৎকাজের জন্য কিঞ্চিত দান করুন, কারণ কমিটির বাবাজি আমাদের এই সাধু বাবা আসরে আসার আগেই বললেন একটু কালেকশনটা করে দিও বাবা।